ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শনিবার রাত্রে ঘূর্ণিঝড় বুলবুল আছড়ে পড়ার পর কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন রয়েছি হলদিয়া টাউনশিপ এলাকাতে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ইলেকট্রিকের খুঁটিগুলো রয়েছে, সেই ইলেকট্রিকের খুঁটিগুলোকে কিন্তু রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ইলেকট্রিকের খুঁটির উপরে যে তার থাকে সেই তারের উপরে কিন্তু গাছ পড়ে রয়েছে। এমনকি একটি ইলেকট্রিকের খুঁটি নয়, এমনকি আমরা দূরেও দেখতে পাচ্ছি যে আরও একটু কিন্তু ইলেকট্রিকের খুঁটি, সেটিকেও কিন্তু ভেঙে পড়েছে। এবং এই খুঁটিগুলোতে ইলেকট্রিকের যে তারগুলো রয়েছে সেগুলো কিন্তু বিপজ্জনক ভাবে রয়েছে, এমনকি এখানে প্রচুর পরিমাণে কিন্তু গাছ ভেঙে রয়েছে। একই রকম ভাবে কিন্তু জেলা প্রশাসন সূত্রে খবর যে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের কিন্তু বাড়ি চাপা পড়ে একজনের মৃত্যুর মতন ঘটনা ঘটেছে। এছাড়াও নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে কিন্তু বেশ কিছু এলাকায় পানির বরজ, চাষের জমি, সেগুলোকেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যামেরায় সৌমেন মণ্ডলের সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।